এই সমুদ্রে গ্রাম থেকে বের করার নিনজা টেকনিক বের করছি। নিনজা টেকনিক? এইসব নিনজা টেকনিকে কাম হইব না, ওই সমুন আছে না, ওই সমুনই আপনার গ্রাম থেকে তারাই দিব। এই তোর সমস্যা কি? কত জারে পারতাছস তারে ধরে ধরে পান খাওয়াইতেছস, তাই নাকি? আমি ভাবছি আমি ফাইনাল করে ফেলেছি, আমি লেডিস টেলার্স দিব। লেডিস টেলার্স? এই তুই লেডিস টেলার্স এর কি বুঝস রোজিনা? এই তোমার লাগে আমার মাঝে মাঝে খুব মায়াই হয়। কেন লাগু ভাই? এই যে বারবার তোমার বিয়ে ভেঙে যাইতেছে, এটা তো ভালো লক্ষণ না। কি করম লাউ ভাই কও? সবই কপাল। কপাল খারাপ না হইলে এরকম বারবার কারো বিয়ে ভাঙানি যায়? আচ্ছা নাও তুমি চায়ের দামটা রাখো। আরে কি যে কও, তোমার চায়ের দাম তো লাগবো না, তুমি এমনি খাও, তোমার জন্য আমার খুব মন খারাপ। আপনার মন খারাপ দিয়ে আমি কি করুম কন্ত? আরে না না, তুমি আমারে ভুল বুঝো না। আমার যদি বয়স থাকতো তাহলে আমি তোমার বিয়ের প্রস্তাব দিতাম। অবশ্য বয়স নাই, কিন্তু তোমার আমি একটা পরামর্শ দিতে পারি। কি? আরে ওই যে আমাগো যে সাধু বাবা আছে না, তার কাছে গেছো নাকি? সেই সাধু বাবা একটা বাটপা ভন্ড। ও গেছো তাইলে, কোনো ফল পাও নাই? তার ওই পানে কোনো কাম হয় না, সব ভুয়া। তাইলে তোমার সামনে একটা রাস্তাই খোলা আছে। কি রাস্তা? তোমার খালা আছে না, খালার বাড়ি পাঠাই দাও। কেন হঠাৎ আমার খালার কথা কইলেন কেন? কিছু কি শুনছেন খালার নামে? শুনবো কি, আমি তারে নিজের চোখে দেখছি। আমার দোকানে আসছিল, তার লগে আমার গেঞ্জাম হয়েছে, সে একজন ভয়ঙ্কর মহিলা। যত তাড়াতাড়ি সম্ভব খালারে বাড়ির থেকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে, তার লইগাই তো আমার এত অবনতি। তা না হলে আমার এসকা এক চায়ের দোকানদার বিয়ের প্রস্তাব দেয়। তুমি অবশ্য আমার ভুল বুঝলা, আমি বলছিলাম যদি আমার বয়স থাকতো। আমিও সেটাই আপনার বুঝাইতে চাইতেছি, আপনার যখন বয়স ছিল তখনও আপনি চায়ের দোকানদারই ছিলেন, তাই না? এটা আমার স্বাধীন পেশা, স্বাধীন। তুমি যারা বিয়ে করতে চাইতাছো তো ডাকাইতের বংশ। আপনার লগে এই সমস্ত কথা কওয়ার সময় আমার নাই। আর এই নেন টাকা, আমি কারো মাগনা চা খাই না। এই টাকা লাগবো না, তুমি নিয়ে যাও। খাতির করতে চাইলাম। আমার বাইতে তোমার খুবই ফ্যান হয়ে গেছে। তাই নাকি? কি কও, কিন্তু কোন ভাই? কেন পটকা, তোর আরেক ভাইয়ের সাথে দেখা হয়েছে নাকি? হ দেখা হয়েছে তো, আমার তো বারুদের সাথে দেখা হয়েছে। ও তো আমাগো সম্পর্কে কথা সরাসরি জিজ্ঞেস করছে, সম্পর্ক আছে কি নাই। ও একটা ফাজিল। ফাজিল বলো আর যাই বলো, এখন কিন্তু আমাদের সম্পর্কটা সবারই জানানো উচিত। কেন তুমি না কইলা, এমন জানালে রোজিনা কষ্ট পাইব। রোজিনা কষ্ট পাইব ঠিকই, কিন্তু রোজিনা যে ইদানিং এত ফাল পারতাছে আমার একদম অসহ্য লাগতাছে। আমার মনে হয় এখন কথাটা সবারই জানাই দেওয়া উচিত। ওর সাথে এখন আর আমার লুকোচুরিটা খেলাটা খেলতে মনে চাইতেছে না, ও খালি ধরে ধরে সবাই পান খাওয়াইতেছে। তাই নাকি? আমারও তো জোর করে পান খাওয়া ফেলাইছে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলতেছো আমি সবাইরে জানাবো। আর পটকা না, তোমারে ভাবি হিসেবে পছন্দ করে ফেলাইছে। আমারে বলছে তুমি নাকি রোজিনার থেকে অনেক ভালো। আচ্ছা তুমি নাকি ওরে লেডিস টেলার্স করার জন্য পরামর্শ দিছো? হ দিছি তো, ওরে একটা লেডিস টেলার্স খুলতে দিছি। এটা যদি খোলে ও আজীবন শুয়ে বসে খাইয়া যেতে পারবে, কোনো টেনশন নেই। ওরে বাবা রে বাবা, তুমি আমার লক্ষ্মী বাবা। ইয়ে মানে তোমার সাথে আগে আমার দেখা হইলো না কেন? তুমি ভালো জানো কেন দেখা হয় নাই। কারণ কই যাম? কই যাই মানে? ভিতরে যাও না, বাবা রেস্টে আছে। সরো, যাও যাবো না মানে? আমরা বাবার কাছে আসছি, আমাকে খুব জরুরি কাজ আছে, বাবার কাছে যাইতে দাও। বললাম না যাওয়া যাবে না, বাবা এখন রেস্টে আছে। হেই আমাকে চিনো? আপনাকে চিনে আমার কোনো লাভ আছে? আমার নাম হইল গিয়ে বিজলি, আমি ডাকাইতটা বংশের মাইয়া, এমন এক কোপ দিমু না তারপর কিন্তু কল্লা আলাদা হয়ে যাইব। এই কথাটা আগে বলবেন না, তাহলে তো ঝামেলা করতাম না। এই হইছে আমার সমস্যা, সুন্দর মতো কথা কইলাম রাজি হইল না, এখন যখন পরিচয় দিলাম ঠিকই রাজি হয়ে গেছে। চম পাপা, অযথা কথা বলার মতো সময় কি আমাদের আছে? শুধু শুধু চল। নাই নাই চল চল। এবার বুঝছো ব্যাপারটা,
বুঝছি, আমি তো চিন্তা করছিলাম আমার একটা সমস্যা নিয়ে বাবার কাছে যাব। বাবা যে এত বড় একটা চিটার এটা তো আর জানতাম না। এখন তুই কো, এটা কি আমার দোষ? কিন্তু সবাই তো এখন আমারই ভুল বুঝবো, কারণ আমার কারণেই তো সবাই বাবারই সিনসে বাবার কাছে গেছে। থাক গে, এ নিয়ে তুমি চিন্তা করো না, তুমি বাসা যাও, আমি দেখতেছি। তুই আবার কই যাস? যাই, একটু ঘুরে আসতেছি আমি। যাও বাসা যা। কি ব্যাপার ভাই, ভালো আছেন? বিজলিতে সারাক্ষণ আপনার প্রশংসাই করে। না আসলে হয় কি যে কার না প্রশংসা শুনতে ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা শুনুন গোলা ভাই, আপনার সাথে কি যেন জরুরি বিষয়ে আলাপ করবে, আপনাকে যাইতে বলছে। কোথায় যেতে বলছে? গেলে যাবো, অসুবিধা কি? কিন্তু গোলা ভাই যে কাজটা করলে আমার ভালো লাগে না। মানে গোলা ভাই নাকি আপনার সঙ্গে একটা বেইমানি করে ফেলছে, মানে মাঝখান থেকে খালা এসে নাকি ফাল হয়ে ঢুকে পড়ছে, এই জিনিসটা তো ভালো লাগে না আমার। হ্যাঁ ঠিকই শুনছেন, কি আর করবো বলেন, আমার ভাগ্যটাই খারাপ, তা না হলে এমন হয়। আচ্ছা বাদ দেন এসব কথা, এখন গোলা ভাই আপনার যাইতে বলছে, আপনি যান, তার সাথে আলাপ করে আসেন। আচ্ছা ঠিক আছে যাবো, যেহেতু উনি মুরব্বী মানুষ যেতে বলছে, কোন জায়গায় যেতে বলছে? গোলা ভাই যেখানে বসে তার যে আস্থান আছে সে আস্থানে। কিন্তু ওইখানে তো শুনছি যে কেমন জানি সাপ খোপ এগুলো আস্থানা, সেখানে যাবো কিসের জন্য? হ্যাঁ তারা বসে না, সাপ খোপ কিচ্ছু নেই, আপনি যান, আপনার সাথে গোপন ব্যাপারে আলাপ করবে বুঝছেন, এই জন্য আপনার ওদিকে যাইতে বলছে। তো গোপন বিষয়ে কথা বলবে তুইলে তো তার বাসাও বলতে পারে, তার বাসায় তো আমি অনেক সময় যাই, ওখানে যে কথা বলবো, অসুবিধা কি? আপনি পাগল হয়েছেন? বাসায় বৈশা যদি সেই কথা আপনার বলতে পারতো তাইলে নিশ্চয় আপনার ওইখানে ডাকতো না। তাও ঠিক, ঠিক আছে এক সময় যাবো আমি। ঠিক আছে যাই, আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে, জানি যে আপনি বললেন না যে ওই যে বলছে যে আমাকে সুন্দর লাগতেছে, আর আমার কেন জানি মনে হচ্ছে যে উনি যেহেতু ডাকছে বিয়ে শাদের ব্যাপারে মনে ডাকছে, এটা শুনে আমার নিজের খুব আনন্দ লাগতেছে, খুবই আনন্দ লাগতেছে। এখানে যান, আপনার আরো বেশি আনন্দ লাগবে। আচ্ছা আপা বলেন তো আপা, এটা কি বিয়ের সাথের ব্যাপারে কথাবার্তা বলবে? তো আমার তো তাই মনে হয়। এটা স্যার আর কি হইতে পারে বলেন? কিন্তু আপা আপনার সাথে যেটা করছে এটা কিন্তু ঠিক বলে নাই, যাক তারপর আনন্দ লাগতেছে, ধন্যবাদ আপা। ঠিক আছে ঠিক আছে, শোনেন যাইন কিন্তু কোন, জি জি আমি তাহলে আসি। জি আপা জি। কেমন আছেন? আপনি কি রোজিনার খালা হন? হ্যাঁ আমি রোজিনার খালা। আপনার কারণেই তো গোলাবাই বিয়ে ভাঙছে। আমার কারণে বিয়ে ভাঙছে কিনা জানি না, কিন্তু তুমি কে? তোমার তো চিনলাম না। আমি সন্দা, বারুদের বউ। ও তুমি বারুদের বউ? আচ্ছা আচ্ছা, আপনি বারুদের চিনেন? হ্যাঁ ওই দিন কথাই ছিল তো, খুব ভালো ছেলে। ও আপনারও আমার অনেক পছন্দ হয়েছে, আপনিও খুব ভালো। আমারই পছন্দ হয়েছে? আমারই পছন্দ হওয়ার কারণ কি? আমি তো তোমার জন্য কিছু করি নাই বই। আপনারে দেখে আমার ভালো লাগছে, আপনার চেহারার মধ্যে কেমন যেন একটা মায়া মায়া ভাব আছে। এটা তো রোজিনার মধ্যেও আছে, রোজিনার খালা বলে বলছি, ওর মধ্যে আমি কেমন যেন একটা বেড়া বেড়া ভাব দেখি। ওয়াল্লা কি কও, বেড়া বেড়া ভাব? তুমি কি কোনো কারণে রোজিনার উপর খেয়ে পারিছো? রাগারাগি কিছু জানি না, তয় গোলাবাইয়ের সাথে আপনার বিয়া হইলে আমার থেকে বেশি খুশি কেউ হবে না। তাই নাকি? যদিও গোলাবাই আমার তেমন একটা পছন্দ করে না। আরে না না কি কও, করে করে অনেক পছন্দ করে, তোমরা মনে ওরে বুঝো না। আর তোমার জামাই তো অনেক ভালো ছেলে। আমার জামাইয়ের সাথে মনে হয় আপনার অনেক কথা হয়। হ্যাঁ কথা তো হয়, ও একটু বেশি বেশি বলতে চায়। আমার আসলে ছেলেরা পাইলেই অনেক বেশি কথা কইতে চায়, কিন্তু আমার এত কথা বলার কোনো ইচ্ছা নাই, আমি এত কথা বলতে পারি না। হুম সেটা আপনারা দেখলেই বোঝা যায় যে আপনি তেমন একটা কথা বলতে পারেন না। ও শুনুন আমি তাহলে যাই। হ্যাঁ আমার না বাড়িতে মেলা কাজ করে আসছে। ভালো থাকবেন। হ্যাঁ আচ্ছা তুমিও ভালো থাকো। ঠিক আছে। চিঠি আই হে বহুত দিনো কি বাত
খাইশ পুরা হোতা হে চিঠি আই হে চিঠি আই হে। কি ব্যাপার, মনে হইতেছে মনের মধ্যে অনেক সুখ? না সুখ না, অনেক কিছু না। আমার মনে তো কোনো সুখ নাই। কেন তোর মনে সুখ নাই কেন একটু বলো তো, আমার সুখ নাই কেন? কেন নাই আবার? এই যে তুমি এত চেষ্টা করতেছো, তারপর আমার দুই ভাইয়ের মধ্যে কোনো মিল মহব্বতই হইতেছে না। অসুবিধা নাই, আমি এর পরবর্তীতে ডোজ দুটো বাড়া দেবনি, দেখো মিল মহব্বত আস্তে করে হয়ে যাবে। সেটা কবে? আমার তো মনে হয় না কোনো দিন আর হবে। দুই দিন পর পর কোনো না কোনো ইস্যুতে লাগে যেতেছে। আর কি বলে, না না এটা হবে না, ও হয়ে যাবে, সামনে একটু ধৈর্য ধরা লাগবে। বললাম না ডোজ বাড়া দেবো নে, হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। মনের মধ্যে তো ফুরফুরানি কেন? ফুরফুরানি আসছে এটা বলো না, আছে পরে আমি ঘটনাটা ঘটে নাই তারপর তোমাকে বলবো না, ঠিক আছে? কিছু একটা লুকাইতেছ। শুনো, কথা লুকাইলে কিন্তু আমি ঠিক বুঝতে পারি। কথা লুকাল না, আছে মানে জিনিসটা হচ্ছে কি যে পরে ঠিকই বুঝতে পারবে। আমি কাজটা সেরে আসি তারপর ইনশাল তোমাকে জানাবো। কেন এখন বললে, কি সমস্যা? না এখন আর কি, আমাকে খবর পাঠিয়েছে যাই আগে, আমি যাবো একটু, এই শার্ট একটা বড় সুন্দর শার্ট পরে এক জায়গায় যাবো, খবর নিয়ে চলে আসবো। মাছ ধরে একজন চলে আসো, ঠিক আছে? সুমন, তুমি আবার কোনো নতুন ফান্দে পড়তেছো না তো? আরে না, ফান্দে পড়বো না, আমি তো ফান্দে পড়ে যেতেছি অন্যরকম, মানে চিঠি আই হে খবর দিছে তো, যাই হোক তোমাকে সব বলবো না, ঠিক আছে? দেখি দোয়া টোয়া দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আসি। কেমন রহস্যজনক আচরণ করলো। ও সন্ধ্যা, তুমি তাহলে এখানে বসে আছো? তোমার মতো পুরুষ মানুষ ভালোই চেনা আছে, খালি কুরুত কুরুত করে না? আরে কি কাও না কাও উল্টা পাল্টা, আমি তো কইলামই যেটা হইছে সেটা কইলামই, খিদা লাগছে তাড়াতাড়ি খাওন দাও। তোমার কোনো খাওন নাই বুঝছো? খাওন নাই মানে? এই তুমি কি কইতেছো? যারে দেখলে কথা বলতে চাইলে যাও তার কাছে, যাই খাবার চাও, যাও। শোনো সন্ধ্যা, তোমার আমি একটা কথা বলি, আমি বারুদকে তুমি এখনো হিসাব করতে পারো নাই, আমি যে কোনো বাড়ির উপর যা খাবার চাইলে খাওন দিয়ে দিব, দেখতে চাও? কি এত বড় কথা, তাহলে তুমি খাবার পাবাই না। আর এমনি আজকে আমার মেজাজটা গরম হয়ে আছে। মেজাজটা কেন গরম হয়ে থাকবো? তোমার তো আমি বারবার বলতেছি যে তার সাথে আমার তেমন কিছু হয় নাই। তোমার সাথে যদি তার সাথে কিছু না হয় তাহলে তোমার তো প্রশংসা করলো কেন? ও খোদা, প্রশংসা সে কেন করছে এটা আমি কেমনে কমু? তোমারই বলতে হবে, তুমি তো নিশ্চয়ই কিছু করছো নাকি? দেখো সন্ধ্যা, আমি তোমার সত্য কথাটা বলতেছি, আমি আসলে বড় ভাইয়ের জন্যই কথাটা বলছি। তারপরও তোমার যদি অবিশ্বাস হয় তোমার মাথা ছুঁয়ে কথা কাটতে চাই। এই তুমি আমার মাথা ছুঁয়ে কথা কাটবা না, পথ পুরুষ কোথাকার, তোমাদের মতো পুরুষ মানুষ ভালোই না আছে, মায়া মানুষ দেখলেই খালি ছকছক করে না কথা বলতে যাওয়ার জন্য। খিদে আমার জান বাড়া যেতেছে, শ্যাওলা বলা কথা বলতেছে, থাকবো না এ বাড়িতে, থাকুম না। ওই কই যাও তুমি, হ্যাঁ কই যাইতেছো? সোজা রান্নাঘরে যাও, হ্যাঁ আজকে তুমি রান্না করবা। তুমি বাইরে যাই খাবার আমি না খাই থাকবো না, যাও রান্নাঘরে যাও, রান্না করো, এইটা তোমার শাস্তি। আরে সর্বনাশ, এ কি মানুষ বিয়ে করছে না ভূত বিয়ে করছে বুঝলাম না। এই তুমি জানো আমি বারুদ বড় বড় ভয়ানক লোকজনকে উঠবাস করাই, আমার কথার চক্করে ফেলাই, আর তুমি আমার চক্করে ফেলাই দিছো। হ্যাঁ তোমার চক্কর লাগবে না, তুমি রান্নাঘরে যাও, মাইয়া দেখলি খালি কথা বলতিস করে না। Thank you.
গোলার লগে দেখাইছিল নাকি? গোলার লগে? আরে কি কস, গোলার লগে কই থেকে দেখাইব? দেখানি না, আমার লগে দেখাইছিল। তোমার নিয়ে তো মেলা কথা কইল। হ্যাঁ, আমারে নিয়ে কি কথা? মেলা কথা কইছে, অত কথা কোন যাইব? রোজিনা, আমি না অনেক দিন ধরে ভাবতাছি তোরে একটা কথা কমু, কিন্তু আসলে বলতে পারতেছি না। শোন, আসলে তোর বিয়া ভাঙার কোনো ইচ্ছাই আমার আসিল না। আচ্ছা খালা, তুমি এত টেনশন করতেছো কেন? জন্ম মৃত্যু বিয়া সবই আল্লাহর হাতে, এগুলো এমনি এমনি হয়ে যায়, আমি এগুলো নিয়ে কষ্ট করি। হ, তুই ঠিকই কইছস। আসলে কি জানোস, এগুলো সবই আল্লাহর হাতে। আমি আসলে কি জানোস, আমি গোলারে একদমই বিয়া করতে চাইনি, গোলাই আমার বিয়া করা লাগে পাগল হয়ে গেছে। হ্যাঁ, আমিও এটাই ভাবছি। রোজিনা, তুই কষ্ট পাস নাই তো? না, আমি একদম কষ্ট পাইনি। আর তাছাড়া আমি কষ্ট পাইলেই কি আর না পাইলেই কি? আমি কষ্ট পাইলে তার এখন তুমি বিয়া করা বন্ধ করবে না, তাই না? তা না, কিন্তু আমার তো কষ্ট লাগবো, তোর জন্য খারাপ লাগবো। না খালা, আমি কষ্ট পাইনি। প্রথমে হয়তো একটু কষ্ট পাইছিলাম, কিন্তু পরে আবার সব বুঝতে পারছি, এরকম সব ব্যাপার না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, গোলা আমার এইসব ব্যাপার নিয়ে কিছুই বলে না। হ্যাঁ, তুই না বললি তোরা অনেক কিছু বলছে? হ, বলছে, অনেক কিছুই বলছে, কিন্তু এই বিষয়ে না, অন্য বিষয়ে বলছে। তোমার সাথে নাকি তার জরুরি বিষয়ে আলাপ আছে। জরুরি বিষয়? কি বিষয়? গোপন বিষয়ে বুঝো তো, হে কি আমারে কইব? ওমা, গোপন বিষয় তোরে কইব না, আবার তোরে দিয়ে খবর পাঠাইছে, ব্যাপারটা একটু কিরকম না? কেন, কোনো সমস্যা আমারে দিয়ে খবর পাঠাইছে দেখি? না, সেটা কোনো সমস্যা না। শোনো, সে বলছে তোমারে তার আস্তানায় যাইতে, তুমি তাড়াতাড়ি যাও, দেরি করো না, যাও। আস্তানা? সে তো মেলা দূর, ও তো এবারেতেই আসতে পারতো। আহা, তোমার বললাম না গোপন বিষয়, এই বাড়িতে এসে যদি বলতে পারতো তাহলে তো এইদিকে এসেই বলতো, তোমার এত কষ্ট করে ওদিকে যাইতে বলতো না। বুঝে না কিছু, যাও এখন, যাইতে বলছে তাড়াতাড়ি যাও, দেরি করো না। আমি একলাই যাব? আশ্চর্য ব্যাপার, তোমার একলা যাইতে বলছে, তুমি একলা যাইবে না? আর শোনো, গোলাই কিন্তু বলছে তুমি যে যাইবা এটা যাতে কাউরে না কো, বুঝছো? কেউ যদি তোমার কিছু জিগায় কাউরে কিছু কোয়ার দরকার, যাও এখন যাও। কি ভাবতেছো কি তুমি, যাও না তাড়াতাড়ি, দেরি হয়ে যাবো। এখনই যেতে বল, আবার কো, যাও তাড়াতাড়ি। আচ্ছা, তুমি কি চেয়ারম্যানের লগে আবার হাত টাত মিলাইছো নাকি? আরে কারোর সাথে হাত মিলাই নাই, তবে একজনের সঙ্গে দেখা করতে দিতেছি একটু কথাবার্তা বলার জন্য, ভূত ভবিষ্যতের জন্য। মিস হাবানা আসছে বললি তো, একবার বুঝবো না সে আপনি আসছিলেন। ঠিক আছে, আর যাও লাগবো না, রং ডং চলতেছে না, আমুক এলাকা রং ডং। হ্যাঁ, আপনার খারাপ চিন্তা ধরেন না। আরে আর কয়টা দিন সবর করলে তো বিজলির সাথে বিয়ে হইতো। লাউ ভাই, এত সিসি করণের কি আছে আমি তো বুঝলাম না।